এখানে সাহিত্য আছে চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। শহীদুল ইসলাম খোকন শুধু চিত্র পরিচালকই ছিলেন না, তিনি একজন অভিনেতাও ছিলেন। আমার নাম শহীদুল ইসলাম খোকন, দুই একটা সিনেমা ড্রামা করে খাই বাজার। আসসালামু আলাইকুম, আমি এখন উত্তরা 4 নম্বর সেক্টর কবরস্থানে, আর আজ আমি জিরত করতে এসেছি চিত্র পরিচালক শহীদ ইসলাম খোকনের কবরে। এখানে সাহিত্য আছে চিত্র পরিচালক শহীদ ইসলাম খোকন। শহীদ ইসলাম খোকন শুধু চিত্র পরিচালকই ছিলেন না, তিনি একজন অভিনেতাও ছিলেন। মাত্র 58 বছর বয়সে শহীদ ইসলাম খোকন ইন্তেকাল করেন। তার জন্ম বরিশাল জেলায়। তার মৃত্যুর তারিখ 4 এপ্রিল 2016। আমি শুনেছিলাম পালাবি কোথায় যে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছিলেন, সেটা 1997 সালে মুক্তি পায়। আর এই চলচ্চিত্রটি নির্মাণকালে শহীদ ইসলাম খোকন খুবই অর্থ সংকটে পড়েন, আর এই কারণে তার নিজের যে উত্তরার বাড়িটি সেটা তিনি বিক্রি করে দেন। আমরা এই গুণী পরিচালককে খুব শ্রদ্ধাভরে স্মরণ করি। তার কবরে এসে যা দেখলাম, আলহামদুলিল্লাহ, ফুলে ফুলে ভরা এত সুন্দর গাছগাছালির মধ্যে শহীদ ইসলাম খোকনের কবর, তার কবরের অবস্থা দেখে ভালো লাগলো। আমরা চাই তার কবরের মতো প্রত্যেকটা গুণীজনের কবর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার পাশেই কিন্তু আরেকজন চিত্র অভিনেতা মরহুম রাজীবের কবর, তার কবরও দেখলাম। তার কবরটা দেখে সত্যি খুব মানে মায়া লাগলো, কষ্ট লাগলো যে একটা নেম প্লেট পর্যন্ত এই অভিনেতা রাজীবের কবরের ওখানে নেই। মাঝে মাঝে ভাবি যে তারা এই দুনিয়াতে বেঁচে থাকতে কত কিছু না করছে, কত অভিনয়, কত জাঁকজমক, কত কিছু, কিন্তু মৃত্যুর পর তার কবর আসলে মানে এটা মানে মেনে নেওয়া যায় না, কেন এরকম হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে জান্নাতের সুঘ্রাণ দিক। দুনিয়ার বুকে আমি আপনি আমরা সবাই কিছু না কিছু করি, ভুল ভ্রান্তির মধ্যেই কিন্তু দুনিয়াটা আমরা পার করি। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর এই উত্তরা কবরস্থানে যারা যারা সাহিত্য আছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহর দরবারে বলি, হে আল্লাহ, আপনি এই মৃত্যু মানুষদেরকে আপনার ছায়া তলে নেন, তাদের ভুল আজাব আপনি মাফ করে দেন, তাদের প্রত্যেকটা কবরের আজাব যদি থাকে, কারো আজাব যদি থাকে, আপনি আজাবটাও তুলে নেন এবং তাদেরকে জান্নাতের সুঘ্রাণ দান করুন, আমিন।